সেজো খোকা, তুই ওদের সাথে কথা বলেছিলি? কাদের সঙ্গে বলো তো? ওই যে মিষ্টুর দাদু আর দিদিমার সঙ্গে। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। কি? তুমি ওষুধগুলো নিয়ম করে খাচ্ছো? হ্যাঁ খাই তো। খাচ্ছো? হ্যাঁ। তোমার ঘুমটুমগুলো ভালো হচ্ছে? আর ঘুম কদিন থেকে না ভালো করে রাত্রে ঘুম হচ্ছে না রে। সেটাই বলো, সেই কারণেই প্রেশারটা একটু বেশি লাগছে। ঠিক আছে, আজকে তোমাকে একটা ওষুধ মনোহরদাকে দিয়ে পাঠিয়ে দেবো, কেমন? তুমি কাল থেকে সেটা নিয়ম করে খেও। ঠিক আছে, খাবো কোন। কিন্তু তুই তো এখনো বললি না ওদের সাথে কথা বলেছিস কি না। না গো, কি কথা বলবো বলো তো। ওমা, কি কথা বলবো মানে? ওদের বাড়ির ছেলেটা আমাদের এখানে এসে থাকবে সেটা ওদের জানাতে হবে না? ওদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা আছে বলে তো আমার মনে হয় না। সে আবার কি? হ্যাঁ দেখো না, গত দু সপ্তাহ ধরে বাচ্চাটার এতগুলো টেস্ট করালাম, তো ওরা তো একবারও জানতে চাইল না যে টেস্টের রেজাল্ট কী বা কী হয়েছে সেটা ধরা যাচ্ছে কি না। আশ্চর্য সত্যি, কী ব্যাপার বলতো? একটা মাত্র নাতি, নিজের মেয়ের সন্তান এরকম ব্যবহার কী করে করে? আমার একটা সন্দেহ হচ্ছে জানো না। কী রে? আমার মনে হয় যতই ওই বাচ্চাটাকে ওদের কাছে দিয়ে আসি ওদের মেয়ের সন্তান হিসেবে, কিন্তু ওরা এখনো বিশ্বাস করতে চাইছে না যে ওই বাচ্চাটা প্রীতিরই সন্তান। বিশ্বাস করতে চাইছে না কেন? না সেটারও যথেষ্ট কারণ আছে, দেখি সেটাই তো চেষ্টা করছি খুঁজে বার করে। তুই আবার কি চেষ্টা করবি? চেষ্টা করবো মানে ওর জন্মের সময়কার কাগজপত্রগুলো যদি ডুপ্লিকেট বার করা যায়, কারণ অদ্ভুতভাবে বার্থ সার্টিফিকেট তো ইস্যুই করা হয়নি। কোন হাসপাতালে জন্মেছিল তাই তো জানিস না তুই। হ্যাঁ সেটাই তো সবচেয়ে মুশকিল খুঁজে বার করা, দেখি একবার চেষ্টা করে। না রে সেজুকা, মিষ্টু যে প্রীতিরই বাচ্চা সেটা ওরা বিশ্বাস করছে না, সেটা স্পষ্ট করে তোকে জিজ্ঞাসা করা উচিত ছিল। হ্যাঁ মা, তুমি তোমার দিক থেকে কথাটা ঠিকই বলেছ, কিন্তু মা তুমি একবার ভেবে দেখো তো, নিজেদের একমাত্র মেয়ে বিধবা হল, তারপর মারা গেল, আর এত সব জেনেও যারা নিষ্প্রিয় হয়ে ঘরে বসে থাকতে পারে। দেখো মা, তাদের শুধুমাত্র একটা বাচ্চার দায়িত্ব চাপিয়ে দিলে তারা সেটা ঘাট থেকে ছেড়ে ফেলতে চাইবে। যাকে মা শোনো, আমি বলছি তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, কেমন? আমি তো পুরো ব্যাপারটা দেখছি, চেষ্টা করছি সমাধান করার। তুমি বরং বিশ্রাম করো। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ না না করবো। বলার কিছু নেই, আমার ভালো লাগছে না ছোট দাদু। সে তো তোমার গতিবিধি দেখেই আমি বুঝতে পেরেছি, তখন থেকে এদিক ওদিক করছো, কিছু বলছো না, কি ব্যাপারটা? কি কিছু ভালো লাগছে না ছোট দাদু? উত্তরার জন্য খুব মন কেমন করছে। বুঝলাম। দেখো বৌমণি, তুমি তো তবু তোমার মনের কথাটা তোমার ছোট দাদুকে বলতে পারছ, কিন্তু তার কথাটা একবার ভাবো তো, সে হয়তো কাউকে বলতেও পারছে না যে দুর্বার জন্যে তার কতটা মন কেমন করছে। সেই জন্যই তো ছোট দাদু আপনার কাছে এসেছি, আপনি এর একটা ব্যবস্থা করতে পারবেন। সেটা কিরকম? আপনি ওর
নানাজিকে বলে একটু বুঝিয়ে দেখুন না ছোটদাদু। না বৌমণি, তা আর হয় না। কেন হয় না ছোটদাদু, কেন? উত্তরা তো আমাদের এই লাহিড়ি বাড়িরে বউ। হ্যাঁ, আইনও তো তাই, আইনের উপরেও যে আরো কিছু আছে বৌমণি, তা হলো মানুষের মনের অবস্থান। আইনি পরিচয় ছাড়া তাকে আর কি বা দিতে পেরেছি আমরা বলো দেখি। সেটা একমাত্র সেই বলতে পারে বৌমণি। তবে আমাদের আর কোনো অধিকার নেই তাকে ডাকবার। এইসব কথা আমার জানতে একদম ইচ্ছে করে না ছোটদাদু, কারণ উত্তরাকে আমি একদম আমার নিজের বোনের মতো ভালোবাসি। এখানে এসো বৌমণি, এখানে রবীন্দ্রনাথ অনেকটা তোমার মনের কথাটাই বলেছেন, শোনো। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি, এর মুখে ভারী একটি সুদূরব্যাপী বিষাদ লেগে আছে, যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি কিন্তু রক্ষা করতে পারি না, জন্ম দিই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি না। এই জন্যে আরো বেশি ভালোবাসি, এত অসহায় অসমর্থ অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তা কাতর বলেই মেজদা। বাচ্চাটার এখন যে কন্ডিশন, কাল বা পরশু ওকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু আমি সেটা চাইছি না। কিন্তু খরচপত্র তো দিতে হচ্ছে আমাদেরই, সেক্ষেত্রে আনলে ক্ষতি কি? হ্যাঁ সেটা ঠিকই, হয়তো আমাদের খরচপত্র হচ্ছে, কিন্তু আমি চাই যে ও ওখানে থেকে পুরোদস্তুর সুস্থ হয়ে উঠুক। তাছাড়া ও কোনোদিনই আর সুস্থ হবে কি না সেই ব্যাপারে তো এখনো সংশয়টা রয়েছে। আর মির্জা বলো তো, এই বাড়িতে ওকে আনলে ও যত্ন আত্মীয় বা কে করবে? হ্যাঁ সেটা অবশ্য ভেবে দেখার দরকার আছে। এই তো গতকালই ওর দাদু দিদিমার সঙ্গে কথা বললাম, ওরা তো ওকে খরচের খাতাতেই তুলে রেখেছে। আসলে জন্ম থেকে ওকে মানুষ করেনি তো, তাছাড়া মেয়ের সঙ্গে ওদের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, সেই কারণেই নতুন করে আর এই বাচ্চাটার সঙ্গে ওরা কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট গড়ে তুলতে চাইছে না। কত রকমের মানুষ যে আছে পৃথিবীতে। তুমি এতেই অবাক হয়ে যাচ্ছ মেজদা, আর প্রত্যেক দিন হাসপাতালে চোখের সামনে যেসব ঘটনা ঘটে তুমি জাস্ট বিশ্বাস করতে পারবে। তোর হয়তো এখন আর মনে নেই, আমি তখন ক্লাস 9 পড়ি, আমার একবার টাইফয়েড হয়েছিল। দাদা 7 দিন 7 রাত আমার বিছানার পাশ থেকে নড়েনি, অথচ দেখ মনে থাকবে না কেন?
আমি তখন ক্লাস ফোর না ফাইভে পড়ি, হ্যাঁ মনে আছে। না না মেজদা, ওসব কথা ভুলে যাও, ওসবের আজকাল কোনো অস্তিত্ব নেই। তুই তাহলে বলছিস যে বাচ্চাটা এখন ওখানেই থাক নাকি? হ্যাঁ আমার তো তাই মনে হয়, ওটাই ঠিক। আর তাছাড়া ছোটাইয়ার রঞ্জার মধ্যে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটাও তো ডেভেলপ করা উচিত, আমাদের হেল্প করা উচিত সেই ব্যাপারে। আচ্ছা মির্জা কি ব্যাপার বলো তো, তুমি কি এইসব জিজ্ঞেস করার জন্য আমাকে ডাকলে, মানে বাচ্চাটার কথা? না না। তাহলে শোন না, তুই আমার একটা কাজ করতে পারবি? আচ্ছা কি আসছে যে আগে বলবে তো কাজটা কি বলো। হ্যাঁ বলছি, আমি আর তোর মেজ বৌদি বুঝলি যদি এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকি তাহলে অনেক ঝামেলা ঝঞ্ঝাট এড়ানো যায়। মানে তুমি আর মেজ বৌদি এখানে থাকবে না? আশ্চর্য, ঝঞ্ঝাটেরই বা কি, আমি বুঝতে পারছি না কিছু। সে কি আর একটা রে, ধর এই যে এখন এই যে মজুমদার এসে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে, তারপর ধর সবুর তো ফিরে আসার কোনো নামগন্ধ নেই। কি আশ্চর্য মির্জা, তুমি তুমি নিজে কিছুক্ষণ আগে বলছিলে যে তোমার অসুখের সময় বর্জা তোমার খাটের পাশে বসে থাকতো, বলছিলে না? আর এরই মধ্যে তুমি সব ভুলে গেলে। আচ্ছা মির্জা, বয়স হচ্ছে বলে কি আমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে? তোমরা কি ভেবেছো বলো তো? কি ব্যাপারটা কি, একেবারে রণংদেহি ভাব করে অ্যাটাক করছো যে, কি হয়েছে? থাক, তোমার ওই কথার চাতুরিতে আমি আর ভুলছি না। কাজটা কি ভালো হচ্ছে? আমার কাছে পর্যন্ত কথা লুকিয়ে যাচ্ছ আজকাল। তোমার কাছে কথা লুকিয়ে যাচ্ছে? কি কথা? আহা, জানে কিছুই বুঝতে পারছে না। না বোঠান, আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আগে মাথা ঠান্ডা করে এখানে বসো, দেখি বসে তোমার কথাটা বলো, তারপর আমি জবাব দেবো। বসো বলো। আচ্ছা তোমরা কেন আমাকে বলনি যে একটা বাজে লোক এ বাড়িতে এসে তোমাদের সবাইকে বিরক্ত করে যাচ্ছে? ছেলেরা জানে, বউরা জানে, শুধু আমিই জানি না। বুঝেছি গোলমালটা কে পাকিয়েছে। তা বৌঠান, লোকটা যে বাজে লোক এমনটাই বা তুমি ধরে নিচ্ছ কেন? তেমন তো নাও হতে পারে। আহা, সবাই জানে তোমার মতো একেবারে সাধু সন্ত। একটা কুমারী মেয়ের সন্তান নিয়ে এ বাড়ি বয়ে কথা বলতে এসছে সেই লোকটা ভালো, তুমি বললে আমি বুঝবো? আচ্ছা বেশ, আমি না ধরে নিলাম তোমার কথাই ঠিক, লোকটা বাজে, কিন্তু তা বলে তাকে তো মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে না, আমাদের তো একটা শেষ দেখতে হবে। কিচ্ছু দেখতে হবে না, এ বাড়িতে এলে একেবারে পত্রপাঠ বিদায় করে দেবে, কোনো কথা শুনতে হবে না ওর। না বোঠান, সে কাজটা ঠিক হবে না। লোকটাকে আমি যতদূর দেখেছি তাতে ওকে ওরই প্যাচে ফেলে জব্দ করতে হবে, নাহলে ছাড়া পাওয়া যাবে না। ছাড়া পাওয়া যাবে না কেন, কি করবে লোকটা? মতলব যে হাঁটছে লোকটা সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না জানো। আর তার উপর হয়েছে তোমার এক মেজ ছেলে, সে রেগে গিয়ে এমনই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আছে যে তাকে সামলাতেই আমার প্রাণান্ত। কেন কি চায় সেই লোকটা, কি চায়? টাকা পয়সা? পয়সা চায় না কি চায় সেটাই তো বুঝবার চেষ্টা করছে। এসব কি হচ্ছে বলো দেখি ঠাকুরপো, আমার সংসারে কার কোন নজর পড়লো? না বা কাকামণি যাবেন না, আমি আমি আর অনিক মানে মেজদা যাব। হ্যাঁ আপনার কখন সময় হবে বলুন? বল সন্ধ্যের আগে হবে না, আর বাড়িতে যাব। ও তমালদা, মেজদা বলছে যে আমরা আপনার বাড়িতে যাব, তো কখন চেম্বারটা খালি থাকে? হ্যাঁ কি, ওরে বাবা এক মিনিট ধরুন, বলছে চেম্বার কখন খালি হবে তার কোনো ঠিক নেই, কি করবে? কি বলবো তাহলে বল, বাড়িতেই আসতে বল। হ্যালো তমালদা, বলছি যে আপনি তাহলে বাড়িতেই আসুন। না না তেমন কোনো এমার্জেন্সি নেই, তবু তবু যত তাড়াতাড়ি হয় আর কি। আচ্ছা আচ্ছা ওকে ওকে রাখছ। হ্যাঁ আমার ইচ্ছে ছিল ওখানে গিয়েই কথাটা বলে নেবার, দাদা যখন পারবে না তো কিছু করারও নেই। আমরা তো
সেটাই ইচ্ছে। আমিও চাই না যে এই ব্যাপারটা তুমি আর আমি ছাড়া বাড়ির আর কেউ জানুক। ছোটা, সেদিন কিন্তু দাদা আর কাকামণিকে কোনো কথা বলতে দেওয়া যাবে না। ওরা দুজনেই ভাবছে যে এই লোকটা আমাদের একটা সাংঘাতিক কোনো ক্ষতি না করে ছাড়বে না। এই জন্যই আমি তোমাকে বলেছি, চলো তুমি আমি দুজনে গিয়ে লোকটাকে দু চার ঘা লাগিয়ে দিই। কটা দিন অপেক্ষা কর না, তোমাদের চলে আসবে দিন তিনেকের মধ্যেই, তারপর দেখছি। এই 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 মজুমদার লোকটাকে কিছু টাকার অফার করলে হয় না? তুই পাগল নাকি? একবার টাকা দেওয়া শুরু করলে তার কোনো শেষ হবে? তুই বুঝছিস না, ও তো এটাই চাইছে। ও চাইছে ওই ওর মেয়েকে আর তার বাচ্চাটাকে আমাদের ঘরে চাপিয়ে দিতে। বেশি বাড়াবাড়ি করতে সাহস পাচ্ছে না তার, কারণ ওদের তো বিয়েটা হয়নি। যদি হতো তাহলে লোকটা চুপ করে বসে থাকতো না। একদম ঠিক বলেছ। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে এই এই মজুমদারের হাতে বেশ বেশ জোরালো একটা পয়েন্ট আছে, সেটাও এখনো আমাদের কাছে এক্সপোজ করেনি। নাহলে লোকটা এতটা এতটা কনফিডেন্স পায় কি করে? দূর দূর সব কিচ্ছু না, কনফিডেন্স হচ্ছে ওর একটা চাল, যাতে আমরা মনে করি যে ওর হাতে একটা, তুই ইয়া বললি যে একটা ভয়ঙ্কর কোনো একটা প্রমাণ প্রমাণ আছে। এই লাহিড়ি বাড়িটাকে এরা দিনে দিনে অরফানেজ বানিয়ে দিল, মিষ্টুরির ব্যাপারটা, হ্যাঁ তারপরে এই এই কেসটা। মেজা, আমি তোমাকে জানিয়ে রাখি, তমালদা যদি আমাকে একটু ভরসা দেয় না, তাহলে এই মিস্টার মজুমদারকে আমি কিন্তু একটা উচিত শিক্ষা দিয়ে দেব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বৌমা, তোমার মেজো কাকি বাইরে যতই হম্বি তম্বি করুক, মনের মধ্যে একেবারে মরমে মরে আছে বেচারি। সেই সবটাই কিন্তু মা উত্তর আর গুণ, তাই না? না হলে মেজো কাকির মতো ওরকম একজন মানুষের মন পাওয়া সত্যিই খুব শক্ত কাজ। হাজার হোক, নিজের ছেলের বউ তো, কতদিন আর মনের মধ্যে রাগ ঘুষে রাখবে বলো? আমি বুঝতে পারি না মা, উত্তরের উপর মেজো কাকির কেন রাগ ছিল? ও তো আর নিজে থেকে এসে চোরদা ভাইকে বিয়ে করেনি। অন্তত ভর সন্ধেবেলায় একমাথা সিঁদুর পরে তো আর এসে দাঁড়ায়নি, কি বল মা? আমি কিন্তু বুঝতে পারছি আপনি কাকে বলছেন এই কথাগুলো। কথা পড়লো সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজি। আমি বুঝি তোমায় বললাম, ভর সন্ধ্যাবেলা একমাথা সিঁদুর পরে আমি বুঝি এ বাড়িতে চলে আসিনি। এসেছিলে বুঝি, কি জানি অনেকদিন হয়ে গেছে তো, আমার অত শত মনে নেই বাবু। মনে আবার নেই? আমি নিয়ে গেলাম সবগুলো। হ্যাঁ মা, মা কষ্ট হচ্ছে। কি হয়েছে বৌমা, কি হলো তোমার, কষ্ট হচ্ছে? শরীর খারাপ লাগছে নাকি? এসো এসো একটু বিছানায় শুয়ে যাও, চলো চলো চলো। কি কাণ্ড দেখো, এসো এসো খুব সাবধানে। মা বিছানা এসো, আস্তে 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 আস্তে, একটু কষ্ট করো, একটু কষ্ট করো, শুয়ে পড়ো, একটু একটু খুব লাগছে মা, একটু কষ্ট করো মা, একটু একটু শো, একটু শো, একটু শো, আমি এখনই আসছি, এখনই আসছি। আচ্ছা মা।